বন্ধুরা বাংলা মাধ্যমিকে যে প্রবন্ধ রচনাগুলি আসবে তা তোমরা অনেক জায়গায় অনেক রচনা দেখতে পাচ্ছ তো এই শেষ মুহূর্তে এসে এত কম সময়ের মধ্যে এতগুলি রচনা পড়তে হবে না হানড্রেড পারসেন্ট কমন সাজেশান বাংলা প্রবন্ধ রচনা নিয়ে আজকের এই ভিডিওতে চলে এলাম তোমাদের জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে মাত্র দুটি রচনা দেব এই দুটি রচনা করলে তোমরা অবশ্যই এর মধ্যে থেকে একটি কমন পেয়ে যাবে এবং পরীক্ষায় লিখে ভালো নাম্বার তোমরা পাবে তার জন্য তোমাদের অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান প্রেস করে অলপশানে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা বোর্ড থেকে একটি টেস্ট পেপার আমরা জানি যে দিয়েছে পর্ষদের মাধ্যমিক পড়ুয়াদের জন্য তো সেখানে মাধ্যমিক পড়ুয়াদের যখন জন্য যখন টেস্ট পেপার তোমাদের একটা দিয়েছে সেই টেস্ট পেপারে আমরা প্রায় বারোটি রচনা কিন্তু দেখেছি এবং বারোটি রচনার মধ্যে কোন রচনা দুটি বারম্বার এসছে প্রায় বলা চলে যে দশ থেকে বার কিন্তু এই রচনা দুটি এসছে এবং বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকদের মতামত নিয়ে কিন্তু এই সাজেশানটি তৈরি হয়েছে এবং বিভিন্ন বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকরা কিন্তু মতামত দিয়েছে যে এই সাজেশানে যে দুটি রচনা দেওয়া হয়েছে এখান থেকে পড়লে হানড্রেড পারসেন্ট কমন এবছরের যে মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষায় তোমাদের আসতে চলেছে এবার আমি তোমাদেরকে সেই দুটি রচনা দেখাতে চাই দেখে নাও তোমরা এক হলো বাংলার উৎসব অর্থাৎ এই রচনাটা এবছর কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ এই বাংলার উৎসব রচনাটাই কিন্তু আরও অনেক রকমভাবে আসতে পারে যেমন বারো মাসে তেরো পার্বণ বাঙালির উৎসব তো এইভাবে আসতে পারে তোমরা সকলেই কিন্তু ঘাবড়াবে না এই রচনাটি যেভাবেই আসুক না কেন তোমরা বাংলার উৎসব রচনা মানে বাংলায় যে বারো মাসে তেরো পার্বণ অর্থাৎ বিভিন্ন উৎসব হয় তার বর্ণনা যেমন দুর্গাপুজো কালী পুজো লক্ষ্মী পুজো এগুলি বর্ণনা করে সুন্দর করে নিজেদের মতো করে ভূমিকা এবং শেষে উপসংহার দিয়ে সাজিয়ে লিখে আসবে আর এই সাজেশানগুলির বা এই রচনাগুলির উত্তর জানার জন্য অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করো সেখানে আমি অলরেডি সেখানে পিডিএফ আকারে উত্তর কিন্তু দিয়ে দিয়েছি এবার নেক্সট যে রচনাটি খুব গুরুত্বপূর্ণ এবছর সেটা হলো বিজ্ঞান ও কুসংস্কার এখানে বিজ্ঞান ও কুসংস্কার বাংলার উৎসব রচনা দেওয়া হয়েছে কিন্তু তোমাদেরকে বাংলার উৎসব রচনাটা বললাম যে আরও কত রকমভাবে আসতে পারে এবার তোমাদেরকে আরও একটি কথা বলে দিই বিজ্ঞান ও কুসংস্কার রচনাটি কিন্তু অনেক রকমভাবে আসতে পারে যেমন দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞানের অগ্রগতি বিজ্ঞানের অবনতি তো এইভাবে বিজ্ঞানের সুবিধা অসুবিধা এই রকম ধরনের যদি রচনা আসে তোমরা ওইটাই লিখে যাওয়ার চেষ্টা করবে এইবার একটা বিশেষ ঘোষণা রয়েছে তোমাদের জন্য যেটা এবছরের জন্য এবছর পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে বলতে চাই যে বিজ্ঞান সংক্রান্ত যে কোনো রচনা বিজ্ঞান সংক্রান্ত যে কোনো রচনা পড়লেই তোমরা কমন পাবে বিজ্ঞান সংক্রান্ত যে কোনো রচনা বলতে যেমন এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি বিজ্ঞান ও কুসংস্কার এই রচনাটা টেস্ট পেপারে দশবার এসছে অ্যারাউন্ড টেন টাইমস মানে দশবার যদি একটা রচনা আসে তার মানে ভাবো কতটা গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বারম্বার বলছি এই দুটো রচনা পড়ে যাওয়ার জন্য তাই আর এবং বিজ্ঞান সংক্রান্ত যে কোনো রচনা পড়লেই একটি তোমরা কমন পেয়ে যাবে তাই বলছি তোমাদের বন্ধুরা বাংলার উৎসব ও বিজ্ঞানের কুসংস্কার এই দুটি রচনাকে বারম্বার তোমরা পার্ট করে বা পড়ে চলে যাও তোমরা এবছর মাধ্যমিক পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবে 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 আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা তোমরা সকলে জানো তোমাদের কী করতে হবে লাইক দা ভিডিও শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল